হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনারা অলরেডি ভিডিও থাম্বনেল দেখে অথবা আপনার ভিডিওর নিচে যে টাইটেল আছে তা দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে শেয়ার করব, যে কিভাবে একটি আনডিলেটেবল ফোল্ডার অথবা যে ফোল্ডারটা সহজে ডিলেট করা যায় না সেরকম একটা ফোল্ডার আপনাদের কাছে তৈরি করে দেখাবো। তো চলুন সরাসরি আমরা এই কাজে চলে যাই। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের যে কোনো ডেস্কটপে আমরা একটি ফোল্ডার তৈরি করে নিব। ফোল্ডারটার জন্য হচ্ছে আমাদেরকে, দেখেন ফোল্ডারটা আমরা যেভাবে তৈরি করি, একটা ফোল্ডার তৈরি করে আমরা এটা একটা নাম দিলাম, মনে করেন যে এটা নাম দিলাম হচ্ছে শরীফ ফোল্ডার। ওকে, দেন শরীফ ফোল্ডার আমরা যাওয়ার পরে আবার এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা আবার আরেকটা ফোল্ডার এখানে তৈরি করব, যে ফোল্ডার ভিতরে আমরা অলরেডি কাজ করতে যাচ্ছি। তো ফোল্ডারটার হচ্ছে যে আমি যে একটা নাম দিলাম, মনে করেন আমি এই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে জিরো ফোল্ডার। ওকে, জিরো ফোল্ডার দেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ফোল্ডারের এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা আসবো হচ্ছে প্রপার্টিসে। প্রপার্টিসে আসার পরে হচ্ছে দেখেন এখানে আমাদের চারটা অপশন আছে, যে জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, কাস্টমাইজ। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে সিকিউরিটিতে আসবো। সিকিউরিটি আসার পরে দেখেন এখানে তিনটা যে কয়েকটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বা গ্রুপের নাম আছে আমরা সেখানে চেঞ্জ করতে হবে। সো আমরা এখানে লিখবো, আমরা এখানে ক্লিক করবো হচ্ছে এডিটে। এডিট অপশন দেওয়ার পর দেখেন এখানে অ্যালো এবং ডেনি দুইটা অপশন দেওয়া আছে। অ্যালো অলরেডি এখানে অনেকগুলো ক্লিক দেওয়া আছে। তো আমরা যেটা করব এটাকে আমরা সিকিউরিটি দেওয়ার জন্য, অর্থাৎ যেন আনডিলেট করা না যায়, সেজন্য আমরা এখানে এই দেখেন প্রত্যেক একটা ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা ক্লিক হয়ে গেছে। দেখছেন একটা ক্লিক করলে কিন্তু আমার প্রত্যেকটা ক্লিক হয়ে গেছে, আমি এগুলোতে ক্লিক করে দিব। তারপরে আমি আসবো হচ্ছে আমার এই অ্যাডমিন, অ্যাডমিনের মতো ঠিক একইভাবে আমি ক্লিক করে দিব। ঠিক আছে, তারপরে দেখেন আমার লাস্টে যেটা আছে সেটা আমার কিন্তু কোনো দরকার নেই, স্পেশাল পারমিশন এটা আমার কোনোভাবেই দরকার লাগবে না। তারপরে আমি একইভাবে অ্যাডমিশন যেটা আছে এটা তো আমি একইভাবে ক্লিক করে আপনার যে কোনো ওই উপরের একটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেবো, বাকি সবগুলো তো হয়ে যাবে। তারপর আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখেন এখানে একটা সিকিউরিটি উইন্ডো সিকিউরিটি থেকে এরকম একটা বক্স আপনাদের আসবে যেখানে তারা পারমিশন এন্ট্রি চাবে। আপনি এখানে ইয়েস করে দিবেন, ইয়েস করে দেওয়ার পর এখানে ওকে দিবেন, তারপরে হচ্ছে আবার এখানে ওকে দিবেন। এখন দেখেন আমি যদি চাই যে আমি ডিলেটটা ডিলেট করব, আমি এখানে ডিলেট ফোল্ডারে ক্লিক করলাম, দেখেন আমার এখানে কিন্তু আর ডিলেট হচ্ছে না। ওকে, সো আপনি স্কিপ করলো বা ট্রাই অ্যাগেইন দিলো কিন্তু আপনি এখানে কোনোভাবে আর এই ফোল্ডারটা ডিলেট হবে না। ওকে, তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এবং আমরা যদি এখন চাই যে আমরা পূর্বের অবস্থা আবার ফোল্ডারটাকে নিয়ে যাব, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফোল্ডার আবার রাইট বাটনে ক্লিক করব, প্রপার্টিসে আসবো। প্রপার্টিসে আসার পরে আমরা হচ্ছে সিকিউরিটিতে আসবো। সিকিউরিটি আসার পরে আমরা এখানে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রত্যেকটা আমরা এখানে যতগুলো টিক চিহ্ন দিয়েছিলাম ডেনিতে, এই টিক চিহ্নগুলো আমরা উঠায় দিব। ঠিক আছে, একইভাবে আমরা এইখানেও আমরা একই কাজ করব, যে আমরা প্রত্যেকটাতে এইভাবে টিক চিহ্ন যা দিয়েছিলাম এগুলো আমরা উঠায় দিব। এখানে যে কয়েকটা আপনার গ্রুপ থাকে সেটা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যাই হোক না কেন আপনার যে ফোল্ডার হতে পারে। তারপর আমরা এখানে দেওয়ার পর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে পরে ওকে দিব, আবার আমরা ওকে দিব। এখন দেখেন ফ্রেন্ডস, আমরা যদি এই জিনিসটাকে রাইট বাটন ক্লিক করে ডিলেট ফোল্ডার, কিন্তু আমার কিন্তু ফোল্ডার ডিলেট হয়ে গিয়েছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে একটা ডিলেটেবল অথবা আনডিলেটেবল একটা হচ্ছে যে ফোল্ডার তৈরি করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলের সাথে থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।